মুন্সিগঞ্জের মেঘনা নদীতে স্পিড বোট ও ট্রলারের সংঘর্ষে শান্ত আহমেদ নামে এক যুবদল নেতা নিহত হয়েছে। আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার রাতে সদর উপজেলার জাজিরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানায়, ঢাকা থেকে আসা একটি স্পিড বোট সদর উপজেলার আধারা ইউনিয়নের জাজিরা এলাকায় পৌঁছালে সেখানে অবস্থানরত একটি ট্রলারের সংঘর্ষ হয়। এ সময় স্পিড বোটে থাকা উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক শান্ত আহমেদ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল এবং পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।